আপনার নতুন ভোটার লিস্টে, আপনার এখন নতুন ভোটার লিস্টে যদি নাম ভুল থাকে, আপনার বাবার হোক, মায়ের হোক, আপনার ফ্যামিলি কারো হোক যদি ভুল থাকে, তাহলে আপনি সহজ উপায় কী করে সেই নামগুলোকে আপনি ঠিক করবেন, কারেকশান করবেন, নতুন ভোটার ছবির জন্য অ্যাপ্লাই করবেন, সমস্ত কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাকে স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো। আপনি পুরো ভিডিওটি না কেটে, স্কিপ না করে পুরো ভিডিওটি আপনি ভালো করে দেখবেন। আর ভিডিও যদি আপনার অবশ্যই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আপনাকে মোটিভেশন করতে সাহায্য করবেন। তো আমার ইতিমধ্যে আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও ছাড়া হয়ে গেছে, ভোটের ছবি, আধার কার্ড সম্পর্কে অনেকগুলো তথ্য, আপনাদের অনলাইন সম্পর্কে যাবতীয় তথ্য এই চ্যানেলে আপনাকে দিয়ে থাকি। যদি ভিডিওটি ভালো থাকে তাহলে লাল রঙের সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি টিপে অন নোটিফিকেশন হতে একদম ভুলবেন না। তাহলে সবার আগে আমার ভিডিওটি আপনার নোটিফিকেশনে চলে যাবে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করব। সর্বপ্রথম যেটা করবেন, আপনি একটা ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজারে লিখবেন, গুগলে গিয়ে লিখবেন NVSP, যেটা হচ্ছে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল। NVSP সম্পর্কে যাবতীয় তথ্য আমার এই চ্যানেলে পেয়ে যাবেন, যেটা ভোটার সার্ভিস অনেকগুলো ভিডিও আপনার দেওয়া আছে সেখানে আপনি ওয়াচ করতে পারেন। এই ইউজার নেম পাসওয়ার্ডটা দেওয়ার পরে এটাকে লগ ইন করে নিতে হবে। যদি কোনো অসুবিধা ইউজার নেম পাসওয়ার্ড পেতে তাহলে আই বাটনে ক্লিক করে আপনি সেটাকে রেজিস্ট্রেশন করতে পারেন, ফরগেট করে রিকভারিং করতে পারেন মোবাইল নাম্বার দিয়ে। তো চলুন এটাকে লগ ইন করে নেব। লগ ইন করে নেওয়ার পর যেটা করবো, আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে, যে পেজে যেটা আপনি অনেকগুলো কারেকশন করেছেন, নতুন ভোটার জন্য অ্যাপ্লাই করেছেন, আপডেট করেছেন, সমস্ত তথ্য এই পেজের মাধ্যমে করেছেন। আপনি যদি নতুনভাবে কোনো নাম কারেকশন করতে চান, অ্যাড করতে চান, সমস্ত তথ্য এটার মাধ্যমে NVSP ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল এটার মাধ্যমে আপনাকে করতে হবে। এটা অনলাইন সম্পর্কে যাবতীয় তথ্য NVSP সেটাতে পাওয়া যায়। তো চলুন আপনি যেটা কারেকশন করবেন সেটা প্রথমে যেটা করতে হবে, কারেকশন ইন পার্সোনাল ডিটেলস, আপনি এখানে ক্লিক করে নেবেন। আপনি এটাতে ক্লিক করে নেবেন, যদি আপনার নামের ভুল থাকে এখনও পর্যন্ত তাহলে সেটাকে আপনি ক্লিক করে নেবেন। যদি আপনার ফ্যামিলিতে 4-5 জন থাকে, তাদের নামে সমস্ত ভুল হয়ে থাকে তাহলে সেটাও আপনার এখান থেকে পুরোটাই কারেকশন হয়ে যাবে। তো সেলফ বলতে 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 আপনি যে ফ্যামিলির যে হেড করেছেন সেটাকে সেলফ বোঝায়, বাদ বাকি যে মেম্বারগুলো রয়েছে সেগুলো আদার্স সেটা বোঝায়। আপনি যদি সেলফের কারেকশন করে যান সেলফে ক্লিক করবেন, ফ্যামিলি যদি কারেকশন করে যান ফ্যামিলিতে ক্লিক করে আপনি সেই ফ্যামিলি যার কারেকশন করবেন তার রিপিট নাম্বারটা দিয়ে আপনি নেক্সট করে নেবেন। তো চলুন আজকে আমি যেটা করবো, সেলফ যে হেড রয়েছে তার আমি কারেকশনটা করে আপনাদের সামনে দেখাবো। সেম টু সেম একই প্রসেস আপনি সেলফ বলে কোনো ফ্যামিলি মেম্বারে করেন, একই প্রসেস সেম টু সেম সেটাকে এইভাবে আপনার কারেকশন করতে হবে। আপনি যেটা করবেন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন, সেটা ইংলিশ করে নেবেন, তাহলে আপনার অনেকটা সুবিধা হবে। তো চলুন স্টেপ বাই স্টেপ এই ব্ল্যাঙ্কগুলোকে আপনাকে পূরণ করে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। কোনো জায়গায় কোনো প্রবলেম হলে আপনাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেই প্রসঙ্গে একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দিতে পারবো। তো এটাকে আপনি যেটা করবেন, স্টেটটাকে সিলেক্ট করে নেবেন, স্টেটটাকে সিলেক্ট করে নেওয়ার পর আপনি যেটা করবেন ডিস্ট্রিক্টে সিলেক্ট করে নেবেন, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর আপনি আপনার বিধানসভা কেন্দ্র, আপনি আমার অ্যাসেম্বলিটা আপনি সিলেক্ট করে নেবেন। এখানে তিনটে সিলেক্ট করে নেওয়ার পর আপনি যেটা করবেন, তারপরে নিচের দিকে চলে আসবেন। আপনার ভোটার লিস্টে যদি যে নামটা আপনি ভালো করে শুনবেন, আপনার নতুন ভোটার লিস্টে যে নামটা রয়েছে সে নামটাই এখানে বসাবেন, সেম টু সেম একই নাম। যে নতুন ভোটার লিস্টে আপনি দেখবেন সেখানে অনেকগুলো পার্ট নাম্বার বলেন, তারপর এলোমেন্ট নাম্বার বলেন, অনেকগুলো চেঞ্জ হয়েছে, আপনি সেই চেঞ্জ করা নামগুলো এখানেই বসিয়ে দিতে হবে, নাহলে কারেকশন আপনার হবে না। আপনি যেটা করবেন, এখানে প্রথমে যেটা নাম দেওয়া আছে আপনি নতুন ভোটার লিস্ট দেখে সেই নামটা আপনি বসাবেন, যদিও ভুল থাকে তাহলেও ওটাই বসাবেন। যদি কারেকশন করতে চান নিচের দিকে আপনার অনেকগুলো ডিটেলস আছে সেগুলোকে আপনাকে আমি বলে দেবো। নেমটা বসিয়ে দেওয়ার পর যে নামটা ভুল হোক ঠিক হোক সেই নামটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে যেটা করবেন, আপনি পার্ট নাম্বার, ইলেকট্রিক রোল নাম্বার এখানে বসিয়ে দেবেন, তারপর এপিক নাম্বারটা আপনাকে বসিয়ে দেবেন। আপনি যদি না বুঝতে পারেন ইলেকট্রিক রোল নাম্বার, সিরিয়াল নাম্বার নাম্বার আপনি কীভাবে বের করবেন, তাহলে আই বটনে ক্লিক করে আপনি দেখে নেবেন, সেখানে পুরো ডিটেলস আপনার দেওয়া আছে, আপনি সেখানে পার্ট নাম্বার, ইলেকট্রিক রোল নাম্বার আপনি এখানে বের করে নেবেন। তারপর এখানে সেম টু সেম একই প্রসেসে 8 নম্বর ফর্ম যেভাবে ফিল আপ করতে হয় একই প্রসেসে আপনার কাছে কয়েকগুলো অপশান চলে এসেছে। আপনি নাম, এজ, নেম অফ রিলেটিভ, মাই ফটোগ্রাফ, জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস সব কিছু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। তা এখানে চেঞ্জ করলে আপনি চেঞ্জ করতে পারেন। তারপর আমি আপনাকে যেটা দেখাবো, আমি সেলফতে হেডের একজন দেখাচ্ছি, সেই জন্য আপনি হেডে একটা কারেকশন করে আপনাদেরকে দেখাবো। আপনি যেটা করবেন, আপনি রিলেশন টাইপটা প্রথমে ফিল আপনি সিলেক্ট করে নেবেন, কারণ এটা অনেক জায়গায় ভুল হয়ে থাকে যে পরবর্তীকালে হয়তো বাবা, হাজব্যান্ড এরকম আদার্স কোর্ট থেকে আপনার ভুল হয়েছে। আপনি প্রথমে এটা সিলেক্ট করে নেবেন, আপনার রিলেশনটা আপনি সিলেক্ট করে নেবেন, নামটা বসিয়ে দেবেন। তারপর যেটা করবেন, ইমেল আইডি, আপনার যদি ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডি বসিয়ে দেবেন, মোবাইল নাম্বার থাকলে মোবাইল নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আপনি যেটা করবেন, প্লেসে আপনি আপনার প্লেসটা সিলেক্ট করে নেবেন, তারপর ক্যাপচার কোডে যেটা আছে এখানে বসিয়ে দেবেন। একটা কথা মনে রাখবেন, কিছু কিছু ক্ষেত্রে ডকুমেন্টস আপলোড ক্ষেত্রে চাইছে, যেটা আছে ডেট অফ বার্থের ক্ষেত্রে চাইছে কিংবা অ্যাড্রেসের ক্ষেত্রে চাইছে, সেসব ক্ষেত্রে আপনার ডকুমেন্টস চাইছে, সেটা অবশ্যই আপনার প্রযোজ্য লাগবে। তো চলুন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।